আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা আমার ফোনে এই স্ক্রিনটার দিকে একটু খেয়াল করেন, দেখেন এখানে রয়েছে মেটা ভেরিফাইড। ঠিক আছে, তার মানে হচ্ছে সেলিব্রিটিদের মতো এখন আপনি আমিও কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলে এরকম ব্লু টিক ভেরিফিকেশন ব্যাচটা কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে, সো কীভাবে করব আজকের এই ভিডিওতে সেই প্রসেসটা আলোচনা করব, তার আগে আর কিছু রুলস রেগুলেশন নিয়েও আপনাদের সাথে কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে আসলে মূল ভিডিওটা শুরু করা যাক। অল রাইট, আমরা চলে আসলাম আমাদের ফেসবুকের অ্যাপসে। অ্যাপসে আসার পর আমাদের প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করছি, ক্লিক করার পর হচ্ছে আমাদের প্রোফাইলের উপর একটা ক্লিক করছি, প্রোফাইল প্লাস নাম যেটা রয়েছে সেটার উপর ক্লিক করছি। এখন এখান থেকে থ্রি ডটস রয়েছে, এইখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে দেখেন মেটা ভেরিফাইড নামে একটা অপশন রয়েছে, ওকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করছি, ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। ওকে, এখান থেকে দেখেন কি বলছে, এখন দেখেন এখান থেকে বলছে জয়েন দ্য হোয়াইট লিস্ট ফর মেটা ভেরিফাইড। ঠিক আছে, আমরা যদি এই ভেরিফাইড অপশনটুকু চালু করি তাহলে আমরা কি সুবিধাটা পাবো, প্রথমত হচ্ছে আমাদের প্রোফাইলের নামের পাশে কিন্তু একটা ব্লু ভেরিফিকেশন ব্যাচ থাকছে। তারপর হচ্ছে এখান থেকে আরেকটা বিষয় বলছে, তারা হচ্ছে যে ইনক্রিজ অ্যাকাউন্ট প্রোটেকশন, তার মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টের যে প্রোটেকশন রয়েছে সেটা তারা বাড়িয়ে দিবে। তারপর হচ্ছে এখান থেকে ইনস্ট্যান্ট সাপোর্ট দিবে। ঠিক আছে, যেমন আমরা কোনো ফেসবুকের প্রবলেম হলে আমরা কিন্তু এখন সাপোর্টের জন্য তাদের কাছে যদি আমরা সাপোর্ট চাই তাহলে অনেক সময় লাগে, সেটা আরও ইনস্ট্যান্ট হবে। তারপর হচ্ছে স্টার অ্যান্ড স্টিকারের ক্ষেত্রে আরও কিছু ফ্যাসিলিটি দিবে। যাই হোক, এটা বড় কোনো ফ্যাক্ট না। এখন আমাদেরকে আসলে দেখতে হবে যে আমরা যদি এই মেটাটা অন করতে যাই তাহলে আমাদের কী কী রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। আচ্ছা, মেটা বলছে যে যদি আপনারা এই ব্লু টিক ভেরিফিকেশনটা নিতে চান তাহলে অবশ্যই আপনাদের যে প্রোফাইল পিকচার রয়েছে সেখানে আপনাদের অরিজিনাল ছবি দিতে হবে, মানে আপনার নিজের ছবিটাই দিতে হবে। অনেকে আছে নেতার ছবি দিয়ে রাখে, আবার অনেকে আছে ফুলফল গাছের ছবি দিয়ে রাখে, এইগুলো দেওয়া যাবে না। ঠিক আছে, যে ছবিটা আপনার যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে, কারণ তারা ভেরিফাই করে দেখবে যে আপনি সেই ব্যক্তি কি না। ওকে, অতএব আপনার প্রোফাইলের পিকচারটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি আপনার যে নামটা দিবেন সেটাও এনআইডির সাথে হুবহু মিল থাকতে হবে। যদি এই দুইটা জিনিস মিল না থাকে তাহলে কিন্তু আপনি ব্লুটিক ভেরিফিকেশনটা অবশ্যই তাদের কাছ থেকে পাবেন না। আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি ফেসবুক থেকে এই ব্লুটিক বেসটা নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কিছুটা পে করতে হবে। এখন বলা হচ্ছে যে $15 পে করতে হবে প্রতি মাসে, আবার কোথাও শুনতেছি $20। এখন এটা মেটা ফাইনালি আসার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের দেশের জন্য আসলে কত ডলার নির্ধারণ করে। ওকে, এখন এখানে কিন্তু আপনার রিয়েল ইনফরমেশনগুলো দিতে হবে, আপনার যত ইনফরমেশন আছে জন্ম তারিখ থেকে শুরু করে সব কিছু আপনার এনআইডি অনুসারে দিতে হবে, কারণ তারা এনআইডিটাকে ধরেই কিন্তু ভেরিফাই করবে, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, তারপর মেটা বলছে যে আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি থাকতে হবে। ধরেন আপনি ফেসবুকটা আজকে লগ ইন করেছেন, আবার দেখা গেল যে 15 দিন, এক মাস পরে বা 2 মাস পরে আপনি লগ ইন করেছেন, খুব একটা আপনি ইউজ করেন না, এক্ষেত্রে আপনি হঠাৎ করে এসে ব্লুটিক ভেরিফিকেশন পাচ্ছেন, বাট এইটা আপনি পাবেন না। আপনাকে রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে হচ্ছে পোস্ট করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সোজা কথা হচ্ছে আপনার অ্যাক্টিভিটি থাকতে হবে, না থাকলে আপনি কিন্তু এই ব্লুটিক ভেরিফিকেশনটা আপনি পাবেন না। তারপরে বলছে টু স্টেপ অথেন্টিকেশন যেটা রয়েছে সেটাকে অন রাখতে হবে, আপনাকে একটা ফোন নাম্বার দিয়ে এই অপশনটুকু চালু করে রাখতে হবে। ঠিক আছে, এটার জন্য একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর এখান থেকে বলছে কমিউনিটি স্ট্যান্ডার্ডের কথা বলছে। কমিউনিটি স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যে ফেসবুকের যে গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্সগুলো আপনাকে মেনে চলতে হবে। আমি একটু ক্লিয়ার করে দিই, অনেকের অ্যাকাউন্টে কিন্তু দেখবেন গিয়ে দেখবেন ওয়ার্নিং আছে, এই ধরনের অ্যাকাউন্ট মেবি মেটা ভেরিফাইড করবে না, কারণ আপনারা তাদের রুলস রেগুলেশন ভঙ্গ করেছেন। যাদের আসলে অ্যাকাউন্টে কোনো প্রকার এই ধরনের ওয়ার্নিং নেই বা যারা হচ্ছে মেটার রুলস রেগুলেশন, মেটা বলতে হচ্ছে ফেসবুকের রুলস রেগুলেশন ভঙ্গ করে নাই বেসিক্যালি, তারাই কিন্তু এই ব্লু ভেরিফিকেশনের জন্য যোগ্য হবে। ওকে, এতক্ষণ তো কন্ডিশনগুলো নিয়ে কথা বললাম, এখন দেখেন নিচের দিকে একটা অপশন রয়েছে জয়েন হোয়াইট লিস্ট। ঠিক আছে, এইখানে একটা ক্লিক করছি। এখন এখান থেকে বলছে ইউ আর অন দ্য ওয়াইটিং লিস্ট। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট, উই উইল লেট ইউ নো হোয়েন মেটা ভেরিফাইড ইজ অ্যাভেলেবেল টু ইউ। ঠিক আছে, এখন পর্যন্ত বাংলাদেশে এটা কিন্তু অ্যাভেলেবেল হয় নাই, সো আমরা আশা করছি যে এটা হয়তো আগামী 1 মাস বা হচ্ছে 1.5 মাসের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর যখন হয়ে যাবে তখনই কিন্তু আমরা ঠিক এই জায়গাটায় আসলে, সেম এই জায়গাটায় আসলেই আমরা কিন্তু বিভিন্ন তথ্য চাইবে, সেইগুলো দিয়ে কিন্তু আমরা তাদের কাছে আবেদন করে ফেলতে পারবো। ঠিক আছে, আর এটা আসলে বলে বোঝানো সম্ভব নয়, যখন এই অপশনটা অ্যাভেলেবেল হবে তখন আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে কিন্তু একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ম্যাটার ব্লু ভেরিফিকেশনের জন্য আপনারা আবেদন করতে পারেন। সো গাইস, ভিডিওটি আর লেন্দি করবো না, আজকের মতো এখানে বিদায় নেবো। আপনার নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।